হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন করি বাংলা বাইটি। আজকে হচ্ছে আমাদের ইউনিটি টিউটোরিয়ালের প্রথম ভিডিও। সো তুমি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব, তুমি যদি অবশ্যই বাঙালি হয়ে থাকো অবশ্যই আমাদেরকে কনগ্রেসন করে জানিও। সো আজকে আমরা যা শিখবো তা হচ্ছে ভিজুয়াল স্ক্রিপ্টিং ইন ইউনিটি কীভাবে ইনস্টল করতে হয়। সো এটা মনে রাখো কি আমি যেভাবে দেখাবো এটা প্রত্যেকটা প্রজেক্টে, যখন তোমরা একটা নতুন প্রজেক্ট করবা প্রত্যেকটা প্রজেক্টে আসলে করতে হবে, কারণ ইউনিটি অত আপডেটেড না ভিজুয়াল স্ক্রিপ্টিংয়ের জন্য। যাই হোক, আমি অলরেডি একটা ইউনিটি প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি, একটা বাই ডিফল্ট আর 3D টেমপ্লেট। অ্যান্ড দেন তোমাদেরকে যা করতে হবে উইন্ডোজে ক্লিক করতে হবে, ঠিক আছে? উইন্ডোজে ক্লিক করবা, দেন এখানে দেখো অ্যাসেট স্টোর, এতে ক্লিক করবা। দেন তোমাদেরকে এটা করবে কি ইউনিটি তোমাদেরকে ইউনিটি অফিসিয়াল অ্যাসেট স্টোর ওপেন করবে। দেন এখানে তোমরা তোমাদের অ্যাকাউন্টের সাথে ইউনিটি অ্যাকাউন্টের সাথে লগ ইন করবা, ঠিক আছে? মেক শিওর কি তোমরা ইউনিটিতে যে অ্যাকাউন্টটা ইউজ করতেছো, ঠিক আছে, ঠিক সেম অ্যাকাউন্টটাকেও এখানে লগ ইন করবা। লগ ইন করার পর এখানে সার্চ বারে সার্চ করবা যা হচ্ছে ভিজুয়াল স্ক্রিপ্টিং, ঠিক আছে? সো ভিজুয়াল স্ক্রিপ্টিং সার্চ করলে এখানে দেখবে কি অনেকগুলো পেড ভিজুয়াল স্ক্রিপ্টিং দেখাবে, যা হচ্ছে আসলে ব্লু প্রিন্ট কোড বলে এগুলোকে, যাও এখানে ইউনিটিতে ভিজুয়াল স্ক্রিপ্টিং বলে। তারপর দেখো এখানে ফ্রিতে নামে ক্লিক আছে, অপশন আছে, এটা ক্লিক করবে ফ্রিতে। ফ্রিতে থাকার পর দেখো এখানে অনেকগুলো পাবা, আর এখান থেকে যা তোমাদেরকে ডাউনলোড করতে হবে তা হচ্ছে বোল্ড, ঠিক আছে, বটল, বিওএলটি, বোল্ড বটল, বোল্ড যা ইচ্ছা তুমি বলতে পারো। বাট এখানে সবচেয়ে ভালো হচ্ছে ইউনিটি আর টেকনোলজি থেকে অফিসিয়াল ইউনিট থেকে এ কোডটা, ঠিক আছে, এই ইউনিটি আর টেকনোলজিস থেকে ইউনিটি অফিসিয়াল থেকে এ কোডটা দিছে। দেখো সো আসলে এখানে হচ্ছে বেসিক্যালি ইউনিটির মধ্যে যা যা ব্লু প্রিন্ট কোড দরকার হয় সেগুলো পেয়ে যাবা। আর যদি যদি আরও চাও তোমরা অবশ্যই এখানে আরও প্লাগিনস তো আসে সেগুলো থেকে ডাউনলোড করতে পারো। তোমরা যখন হয়ে যাবে দেখেন ওপেন দ্য ইউনিটি, এটাতে ক্লিক করবা। দেন এখানে দেখো অলওয়েজ দ্য অ্যাসেটিং উইথ ইউনিটিতে ক্লিক করে ওপেন দ্য এডিটর ক্লিক করবা। সো এটা হবে কি তোমাদের প্যাকেজ ম্যানেজারকে ওপেন করে দিবে, ঠিক আছে, বা তোমাদের অ্যাসেট প্যাকেজিং যেটা আছে সেটাকে ওপেন করে দিবে। যদি বাই ডিফল্ট দেখো কি না ভাই আমার হচ্ছে না এভাবে, সো ডোন্ট ওয়ারি কি ভাই, ধরো কি তোমাদের এভাবে করো নাই, তোমরা নতুন একটা প্রজেক্টে কি প্রত্যেকবার এভাবে করবা, না তোমাদেরকে প্রত্যেকবার এভাবে করতে হবে না। সো কীভাবে করবা, যা হচ্ছে তোমাদের উইন্ডোজে চলে যাবা, আর উইন্ডোজে গিয়ে দেখেন অ্যাসেট প্যাকেজ ম্যানেজার আছে, এটাতে ক্লিক করবা। আর বাই ডিফল্ট দেখবা কি অনেক সময় যে ইউনিটি তা হচ্ছে ইন এ প্রজেক্টে থাকে কিংবা ইউনিটি রেজিস্টারে থাকে। তো তোমাদেরকে বেসিকলি এভাবে এখানে উপরের ডটটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবা, দেন মাই অ্যাসেটে ক্লিক করলে এখানে সবগুলো পেয়ে যাবা। সো এখানে দেখো এখানে পেয়ে যাবা এক বোল্ট, সো এই বোল্ট আমি এখানে তোমাদের দেখবে ডাউনলোডে লেখা থাকবে, যার সাইজ হবে অনলি 43.77 MB, ঠিক আছে। সো এটাকে জাস্ট ক্লিক করবা কি এখন ইম্পোর্টে ক্লিক করবা ডাউনলোড হওয়ার পর। সো দেখো এটা অনেকটা এরকম দেখাবে। সো এখান থেকে করবা কি সব কিছুকেই করবা কি ইম্পোর্টে ক্লিক করবা, ঠিক আছে। সো এখন ইউনিটি করবে কি ইউনিটি মার্কেট প্লেস থেকে সে কোডগুলো তোমার ইঞ্জিনে অ্যাড করা শুরু করবে, ঠিক আছে। টুলস লেখা আছে, টুলসে ক্লিক করবা, এখানে দেখো ইনস্টল বোল্ট লেখা আছে, এটাতে ক্লিক করবা। সো এখানে ক্লিক করার পর এটা দেখবে কি এভাবে সব কিছু কোড দেখানি শুরু করবে, আবার ফের তোমাদেরকে আবার ইম্পোর্টে ক্লিক করতে হবে। সো এটা হচ্ছে ইনস্টলেশন অফ বোল্ট, ঠিক আছে, বা ভিজুয়াল স্ক্রিপ্টিং। পরবর্তীতে আমি তোমাদেরকে আরও ভিজুয়াল স্ক্রিপ্টিং সম্পর্কে শিখাবো, ওকে? তো দেখো একবার হয়ে যাওয়ার পর অনেকটাই পাবা দ্যাট বোল্ট সেট আপ উইজার্ড। দেন তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। সো এখানে দুই টাইপের অপশন হবে, তার হচ্ছে হিউম্যান নেমিং আর হচ্ছে প্রোগ্রামার নেমিং। সো প্রোগ্রামার নেমিং আসলে বেসিক্যালি একটু প্রোগ্রামার টাইপ তোমাদেরকে ফিলিং আসবে, যেখানে তোমাদেরকে ব্রেকেট টেকেট দেখানো হবে, কিংবা তোমরা যদি চাও এখানে হিউম্যান নেমিং। সো আমরা যেহেতু ভিজুয়াল স্ক্রিপ্টিং বা সহজেই ইউজ করতেছি, সো আমরা এখানে হিউম্যান নেমিং ইউজ করবো, ওকে? দেন দেখো এখানে মধ্যে অনেক কিছু তোমাদেরকে এরকম দেখাবে, যা হচ্ছে ইউনিটি VR সহ অনেক কিছু দেখাবে। সো এত কিছু করার দরকার নেই এখানে, কিছু জাস্ট ক্লিক অন নেক্সট। আর দেন এখানে তোমাদেরকে ভ্যালিউ ভেক্টর টেক্টর যা যা লাগে বেসিক্যালি একটা গেম বানানোর জন্য সেগুলো দিবে। তোমরা যদি চাও এখানে প্লাস বাটন অ্যাড করে এখান থেকে আরও কিছু প্লাগিনস তোমরা এখান থেকে চাইলে অ্যাড করে নিতে পারো, ঠিক আছে। দেন এখানে করবে কি জেনারেটে ক্লিক করবা, সো এটা এখন জেনারেট করবে, আর এটাকে C++কে কম্বাইনিং করে এটা তোমার জন্য ভিজুয়াল স্ক্রিপ্টিংয়ে পরিবর্তন করে দিবে, বা ভিজুয়াল স্ক্রিপ্টিংয়ে করবা। এখন তোমরা কীভাবে ভিজুয়াল স্ক্রিপ্টিংটা ইউজ করবে সেটাও আমি দেখাবো, ঠিক আছে। সো ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের কোডিং বাংলা YT, ওকে? যদি নতুন তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিও। হয়ে গেছে সেট আপ। সো তোমরা দেখে ম্যানুয়ালি কংগ্রাচুলেশন দেখাবে, সো তোমাদের কংগ্রাচুলেশনে ক্লিক করো আর ওকেতে ক্লিক করো, আর তোমাদের সেট আপ হয়ে গেছে। সো এখন আমরা কীভাবে কিছু কোড ইউজ করি, সো এটার জন্য আমরা যা করবো বেসিক্যালি গেম অবজেক্টে যাব, গেম অবজেক্টে গিয়ে এখানে 3D অবজেক্টসে গিয়ে একটা ট্রেন অ্যাড জেনারেট করব, যাতে আমাদের প্লেয়ারটা এখানে দাঁড়াইতে পারে, আর বেসিক্যালি দেখি আমাদের ক্যামেরাটা কোথায় আসে। সো আমাদের ক্যামেরাটা এখানে আসে, সো আমি ক্যামেরাটাকে ড্র্যাগ করি একটু, ঠিক আছে, ড্র্যাগ করে আমাদের এখানে আনি। সো বেসিক্যালি যদি আমরা ওখানে এখানে হিট দ্য প্লে করি, সো আমরা যা পাবো তা হচ্ছে আমাদের ক্যামেরাটাকে একবারে স্টেবল, আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো না, রাইট সাইড লেফট সাইড কিছু করতে পারবো না, ঠিক আছে, কোনো কোডিং নাই। এখানে দেখা যাবে কি আমাদেরকে কোডিং করতে হবে। সো কীভাবে করবো, আমরা মেন ক্যামেরাটা সেট করবো, বা তোমরা যে প্লেয়ারের উপর বা যেখানে কোডিং করতে চাও সেটাকে সেট করবা। দেন ওটাকে সেট করার পর দেখবে কি এরকম রেফারেন্স আসে যাবে যে ইন্সপেক্টরে। দেন এখানে অ্যাড এ কম্পোনেন্টে যাবা, আর দেখো এখানে আসি কিছু বোল্ড, সো এটাকে ক্লিক করবা। সো
আছে, এখানে দেখো লিসেনার আছে, স্ট্যাটিস্টিক মেশিন আছে, ভ্যারিয়েবল আছে, বা তোমরা ফ্লো মেশিন। সো আমি ফ্লো মেশিনে ক্লিক করলাম, অ্যান্ড ফ্লো মেশিনে ক্লিক করার পর এখানে অনেকটা এরকম পাবা যা হচ্ছে ম্যাক্রো কনভার্টার, তারপর হচ্ছে এখানে একটা নতুন ম্যাক্রো ক্রিয়েট করতে হবে। সো আমরা কি ইউজ করবো যা হচ্ছে এমব্লেড। এমব্লেডে হবে কি তোমরা ইভেন বিগিন প্লে আর যা হচ্ছে আপগ্রেড যেটা পাবা সেই দুইটা জিনিসই পেয়ে যাবা। তারপর দেখো এখানে অ্যাডিট গ্রাফে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে সামারি টাইটেল কিছু লিখতে হবে না, কোনো কিছুই লাগবে না ভাই। সো দেখো এখানে তোমাদেরকে ইভেন্ট স্টার্ট যা হচ্ছে একবার কাজ করার জন্য, আর ইভেন্ট আপডেট যা হচ্ছে প্রতি পার সেকেন্ডে যে কাজটা করে থাকে সেটার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল গাইস, বাই বাই। যদি কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল, বাই বাই।